আপনারা অনেক সময় বাপ মার অধিকারের কথা বলে থাকেন, যে সন্তান হিসেবে বাপ মার খেদমত আপনারা করবেন, কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ শাদী হয়ে গেছে, স্বামীর সংসার করছি, আমরা বাপ মার খেদমত কীভাবে করবো? আমরা তো বাপ মার কাছে থাকি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মা বোনেরা, বিশেষ করে মেয়েরা, যখন স্বামীর সংসারে চলে যায়, স্বামীর সংসারে যাওয়ার পরে বাপ মার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কি না? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে সদাচরণ করো। দুই নম্বর সূরা ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর আর খেদমত করব বাপ মার, ময় মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মান ইজ্জত করব। সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপর আসেন সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। তাহলে তৃতীয় দলিলটা হচ্ছে, তোমাদের কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও যে বস্তুই তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য এবং আত্মীয় স্বজনের জন্য। তাহলে সূরা বাকারার 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের জন্য ব্যয় করতে বলেছেন। এক নম্বর হচ্ছে নিজের পিতামাতার জন্য, দুই নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, মানে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পরিজন যারা আছে, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়। এখন আমার বোন যে প্রশ্নটি করেছেন, যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কীভাবে খেদমত করব, এখান থেকে কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিক কাউকে বলে দেয়নি যে ছেলেরাই শুধু খেদমত করবে, মেয়েরা খেদমত করবে না, তার মানে মেয়েরাও খেদমত করবে। এখন বলবে স্বামীর সংসার থেকে কীভাবে খেদমত করব। এক নম্বর আপনাকে বলবো, নিজের বাপ মা যদি জীবিত থাকে আপনি তার সাথে সদাচরণ তো করতে পারেন। বাপ মার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে, আপনার ওপরে না, কিন্তু আপনি আপনার বাপ মার সাথে কতটুকু সৌজন্যমূলক আচরণ করছেন, বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন, রাত্রিবেলায় ফোন দিয়ে আব্বা আম্মুর সাথে একটু কথা বলছেন কিনা। অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়া বাপ মার 7 দিনে একবার ফোন দেয়। কেন? আচ্ছা, সব বউরা কিন্তু ফকির মিসকিন না। অনেক বউরা আছে যে স্বামী ধনী, তাকে প্রতি মাসে হাত খরচ দেওয়া হয় 10,000 টাকা, অথবা প্রতি মাসে সে 10-12,000 টাকা কামাচ্ছে এদিক সেদিক থেকে, তার মালিকানায় মোহরানার টাকা আছে, 10-15 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, এখান থেকে একটা সে ভালো ইনকাম করতেছে। এই টাকাগুলো থেকে বাপ মাকে আপনি অ্যাটলিস্ট, আপনার ভাই যদিও ভরণ পোষণ দিচ্ছে, আপনি 2,000 টাকা তো শেয়ার করতে পারেন। আচ্ছা, টাকা আপনার নাই, একদিন ভালো খাবার রান্না করে বাপ মার বাসায় পৌঁছে দিতে পারেন। আচ্ছা, ভালো খাবার আপনি দিতে পারতেছেন না, বাপ মার সাথে হাসি মুখে কথা বলতে পারেন, সেটাও আপনি পারছেন না। আপনার সন্তান সন্ততিকে বাপ মার সাথে একটু নিয়ে গিয়ে দেখে, পৃথিবীতে এমন কোনো নানা নাই, এমন কোনো নারী নাই যে নাতিদেরকে দেখে খুশি হয় না, যদি থাকে জানতে হবে তার তাসসিরা। নানা নাতিদেরকে দেখে বিরক্ত হয় এরকম খুব কমই আছে, পাগল ছাড়া এরকম থাকে না। তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যায় একটু নানাদের সাথে সাক্ষাৎ করার, এই যে সৌজন্যতা, সদাচরণ, এটা তো আপনি করতে পারেন। এক নম্বরে আপনি এটা করবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন দুই নম্বর, আপনার আরেকটি কাজ আছে। ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তাআলা খেদমতের কথা বলেছে, সর্বাবস্থায় আমরা সদাচরণ করব, সামর্থ্যবান হলে নিজের মোহরানা থেকে দুই নম্বরে, অথবা কিছু টাকা পয়সা যেগুলো হাত খরচের আপনাকে স্বামী দেয়, কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিয়েছে, যে 20,000 টাকা দিয়ে বলতেছে তোমার যা খুশি তুমি করো। একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছে তোমার যা খুশি করো, স্বামী এইরকম কোনো টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায়, স্ত্রী এটা দানও করতে পারে, স্ত্রী ভাইয়ের পেছনেও খরচ করতে পারে, মা বাপমার পেছনেও খরচ করতে পারে। আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় খরচ করে বাকিটা আমারে দিবা, এই টাকা কিন্তু আপনি আপনার বাপ মারে দিতে পারবেন না। আলু কেনার জন্য 200 টাকা দিয়েছে আপনার স্বামী অফিস যাওয়ার সময়, যে আলু কিনে নিয়ে এসে রাখো, এখন চুপ করে 100 টাকা আপনি আপনার মাকে দিয়ে দিলেন, আয়সা বললেন যে আমি 200 টাকা নিয়ে আলু কিনছি, জায়েজ নাই, বুঝছেন, এটা জায়েজ নাই। তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনার মালিক বানিয়ে দিচ্ছে বা যেই টাকাটার মালিক আপনি, এখান থেকে আপনার বাপ মাকে আপনি সহযোগিতা করতে পারবেন। দুই নম্বর, তিন নম্বর, সামর্থ্যবান যদি আপনি না হন তাহলে আপনার উপরে বাপ মার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয়, তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে। এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা কোনো হাঁস মুরগি পালন করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আছে এগুলো দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। তিন নম্বর হচ্ছে, সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে জাকাত সাদাকা দিতে পারবে না, তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে শ্বশুর শাশুড়ির খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে। কেমন, আপনাকে বলি, নিজের বাপ মাকে তো জাকাত দেওয়া জায়েজ নাই, কিন্তু একজন স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারবে। এই মশলাটা হয়তো অনেকে জানেন না। আপনি 2 লক্ষ টাকা জাকাত দিচ্ছেন, তো আপনি জানেন যে এখানে শ্বশুর শাশুড়ি একেবারে গরিব নিঃস্ব,
সে ২ লক্ষ টাকা থেকে আপনি ১ লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন, এটা জায়েজ। তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বোনদেরকে বলতে পারি যে তুমি তোমার বাপমার খেদমত করতে পারো। বাপমার খেদমত অনেক বড় দামি জিনিস, বাপমার দোয়া বড় দামি। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম। বাপমার খুশি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন বাপমার খুশিতে। আর আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, হাদিসের মধ্যে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।